नमस्कार बंधुरा, आजकेर आमी आपनादेर साथे बासंती पोलाओ रेसिपी शेयर करार जोन्नो चले एसेछि। तो एई रेसिपिटा किन्तु आमरा प्रत्येकेई जानि बासंती पोलाओर साथे चिकेनेर कोनो रेसिपि बा होच्छे मटन होच्छे सार्व करा जाय, किन्तु होच्छे आजकेर आमी बासंती पोलाओर साथे चिकेन बा मटन दुटो कोनोटाई होच्छे आमी सार्व करब ना। कारण होच्छे आमादेर कार्तिक मास होच्छे, आमादेर बाड़िते चिकेन मटन डिम एगुलो होते यूज करा होच्छे बारण रयेछे। तो आजकेर आमी सेई जोन्नो किन्तु बासंती पोलाओर साथे होच्छे फुलकपिर कोर्मा सार्व करे आपनादेर साथे देखाबो। किन्तु होच्छे माने बासंती पोलाओर साथे फुलकपिर कोर्माओ किन्तु सार्व करलेओ कोनो अंशेई किन्तु बासंती पोलाओर स्वाद होच्छे कमबे ना। तो एई रेसिपिटा किभाबे बानिएछि चलुन आपनादेर साथे शेयार करी। আজকে দেখুন এই রেসিপিটা বানানোর জন্য আমি হচ্ছে নিয়ে নিয়েছি এই কাপটার হচ্ছে মাপে নিয়ে নেব আমি 1.5 কাপের থেকেও একটু বেশি হচ্ছে চাল। অবশ্য কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে কাপের কিন্তু মাপে চাল নেবে সেই কাপের মাপেই কিন্তু জলটা নিতে হবে। তো আমি দেখুন এখানে হচ্ছে 1.5 কাপের থেকেও একটু বেশি চাল নিয়েছি এবং এই চালটাকে আমি 2 থেকে 3 বার জল দিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব। কিন্তু এখানে আরেকটা বিষয় মাথায় রাখবে, যেহেতু এটা গোবিন্দভোগ চাল তো এই চালটাকে কিন্তু একদমই হচ্ছে হাত দিয়ে হালকা হাতে কিন্তু ধুতে হবে, একদম কিন্তু জোরে জোরে প্রেস করা যাবে না, তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে। তাই কিন্তু আলতো হাতেই কিন্তু এই চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন আমি হচ্ছে টোটাল হচ্ছে 3 থেকে 4 বার হচ্ছে জল দিয়ে খুব ভালো করে হচ্ছে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পরে কিন্তু একটা সুতির কাপড়ের মধ্যে এই চালটাকে খেলিয়ে রেখে দেবো একটু এক্সট্রা জলটা শুকিয়ে যাওয়ার জন্য। এবং এখানে দেখুন আদা এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। আর একটা পাত্রের মধ্যে আমি এখানে দেখুন ঘরোয়া ঘি নিয়ে নিচ্ছি, আপনারা কেনা ঘি ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন আমি ঘরোয়া ঘি নিয়ে নিয়েছি এবং হচ্ছে এটা কিন্তু জাল দেওয়ার পরে আমি কিন্তু এটা যখন মেল্ট হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি, দেওয়ার পরে ঘি থেকে যখন ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেছে তখন দিয়ে দিলাম হলুদ। দিয়ে এই হলুদটা ঘিয়ের মধ্যে খুব ভালো করে দেখুন মিক্সড করে নেব। দেখুন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। নেয়ার পরে এই মিশ্রণটাই কিন্তু আমি চালের মধ্যে মেশাবো। ডিরেক্ট কিন্তু ঘি বা হলুদ মেশানোর থেকে যদি এভাবে মেশান তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এবং একটা দারুণ ফ্লেভারও আসবে। দেখুন আমি এবার হচ্ছে পুরো মিশ্রণটা হচ্ছে চালের মধ্যে হচ্ছে মাখিয়ে নেব। মাখানোটাও কিন্তু আলতো হাতেই হচ্ছে করতে হবে, কারণ কোনো কারণে চালটা হচ্ছে ভেঙে যাওয়া যাবে না, কারণ যদি ভেঙে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এবার দেখুন আমি যেটা হচ্ছে কাঁচা লঙ্কা এবং হচ্ছে আদার পেস্ট বানিয়েছিলাম 2 চামচের মতো, সেই 2 চামচ হচ্ছে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি হচ্ছে গরম মশলা। দিয়ে এবারে আমি আলতো হাতে সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু একটু হচ্ছে খেলিয়ে রেখে দেব সাইড করে কিছুক্ষণের জন্য। দেখুন এভাবে হচ্ছে আমি হচ্ছে প্লেটের মধ্যে রেখে দিলাম একটু খেলিয়ে, দিয়ে এটা সাইড করে রেখে দিচ্ছি। দিয়ে দেখুন আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যেতে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল এবং হচ্ছে তেলের মধ্যে আমি এখানে নিয়ে নেব 1.5 চামচ হচ্ছে ঘি এবং ঘিটাকে দেখুন খুব ভালো করে হচ্ছে তেলের মধ্যে হচ্ছে আমি মিশিয়ে নিলাম। নেয়ার পরে এবারে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাতে রয়েছে তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, এলাচ এবং লবঙ্গ। দেখুন সমস্ত কিছু দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে যখন খুব স্মেলটা হচ্ছে ভালো বেরোবে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে কাজু। দেখতেই পাচ্ছেন কাজুটা দিয়ে দিয়েছি। কাজুটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো কিশমিশ। দেখুন কিশমিশগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন ভাজা খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা, যে হচ্ছে গোবিন্দভোগ চালটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু একদম জলটা হচ্ছে শুকিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে। এবার চালটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। চালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন যখন ভাজা হয়ে যাবে এমনি বুঝতেই পারবেন, কারণ অসম্ভব সুন্দর একটা হচ্ছে দারুণ স্মেল বেরোবে, তো তখনই কিন্তু বুঝে যাবেন যে চালটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার আমি জল অ্যাড করব। দেখুন যে কাপে করে আমি চাল নিয়েছিলাম সেই কাপের মাপেই আমি জল দেবো, যেহেতু 1.5 কাপের একটু বেশি আমি হচ্ছে চাল নিয়েছিলাম তো এখানে আমি 3 কাপের একটু বেশি জল দেবো। মানে চাল যে হচ্ছে পরিমাণের নেবেন তার ডবল কিন্তু জল হবে, মানে 1 কাপ চাল নিলে 2 কাপ জল দিতে হবে। তো এখানে যেহেতু আমি 1.5 কাপের একটু বেশি চাল নিয়েছিলাম 3 কাপের একটু বেশি জল দিলাম,
দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে একটু খুব ভালো করে। দেখুন নেয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। অবশ্য জল দেওয়ার পরেই লবণ এবং চিনিটা হচ্ছে দেবেন, তাহলে কিন্তু পরিমাণটা বুঝতে পারবেন। এখানে কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি 5 চামচ। দেখুন দিয়ে এবারে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এবারে হচ্ছে ঢাকা দিয়ে দেব। তার আগে দেখুন দিয়ে দিয়েছি এখানে 6টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। দেখুন দেওয়ার পরে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। টোটাল কিন্তু আমি এটাকে কমপ্লিট করব 10 থেকে 12 মিনিটের মধ্যে। তো তার মধ্যে আমি মাঝখানে 5 থেকে 6 মিনিট পরে গিয়ে কিন্তু এটাকে হচ্ছে ঢাকাটা খুলে আলতো হাতে নেড়ে দেব। দেওয়ার পরে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন ভাতটা হচ্ছে ফোটার জন্য সমস্ত মশলাগুলো কিন্তু ধারে চলে এসছে, সেই জন্য মশলার সাথে আরেকটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে খুলে নিয়েছি আর একদম কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু রেডি। এটাকে কি এবারে নামিয়ে প্লেটের মধ্যে আমি খেলিয়ে একটু ফ্যানের বাতাসের তলায় রেখে দেব। তাহলেই দেখতে পাবেন একদম ঝরঝরে হচ্ছে ভাবেই কিন্তু হচ্ছে এই বাসন্তী পোলাওটা রেডি হয়ে যাবে। দেখুন আমি হচ্ছে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম 4 থেকে 5 মিনিট। দেখুন একদম ঝরঝরে হচ্ছে তৈরি হয়ে গেছে বাসন্তী পোলাওটা। অবশ্যই যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবারে দেখুন বাসন্তী পোলাওটা সার্ভ করার জন্য আমি হচ্ছে মানে কিভাবে হচ্ছে সাজাচ্ছি। প্রথমে দেখুন কাঁচা লঙ্কা এবং হচ্ছে কাজু কিশমিশটা প্রথমে এভাবে সাজিয়ে নিচ্ছি। নেয়ার পরে কিন্তু এবারে হচ্ছে বাসন্তী পোলাওটা হচ্ছে দিয়ে দেব। দিয়ে হালকা হাতে প্রেস করে করে কিন্তু চেপে বসিয়ে দেবো। দেখুন আলতো হাতে আমি প্রেস করে এটাকে হচ্ছে দেখুন হচ্ছে একটা শেপ দিয়ে দিচ্ছি, একদম টাইট করে দিলাম। এবারে দেখুন যে প্লেটে করে আমি সার্ভ করব সে প্লেটের উপরে ঠিক এভাবে রেখে কিন্তু আমি দেখুন এবার কত সুন্দর দেখতে হচ্ছে কাজু কিশমিশ এবং কাঁচা লঙ্কাটা কিন্তু একদম উপরে চলে এসছে এবং দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর যেটা আমি বলেছিলাম আজকে কিন্তু আমি বাসন্তী পোলাওর সাথে মটন বা চিকেন কোনোটাই সার্ভ করছি না, আমি এখানে সার্ভ করছি হচ্ছে ফুলকপির কোরমা। অবশ্যই আপনারা যদি ফুলকপির কোরমা হচ্ছে এভাবে সার্ভ করেন তাহলেও কিন্তু দেখবেন হচ্ছে অসাধারণ হচ্ছে স্বাদের লাগবে। অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো নতুন কোনো রেসিপির সাথে।